সম্প্রতি পশ্চিমবাংলার চারিদিকে দাঙ্গা ও হিংসার ঘটনা ঘটছে বলে অভিযোগ। এই হিংসায় বলি হচ্ছেন সাধারণ মানুষ, ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন তারা, এই বলে অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য পত্র লেখেন রানাঘাট লোকসভার সাংসদ তথা বিজেপির সহসভাপতি জগন্নাথ সরকার। দেশদ্রোহী সমাজকে ক্ষমতালোভী মমতা ব্যানার্জি বাঙালির শেষ অস্তিত্বের গায়ে কুঠার আঘাত করেছে কয়েকটি প্রোগ্রামের মধ্যে দিয়ে। কিছুদিন আগে দেখেছিলাম সরকারি মদতে সিএ এর বিরোধিতা, সিএ কোথাটা অন্যায় বলুন তো, যে কারণে দ্বিজাতির তত্ত্বে দেশভাগ, পরবর্তীকালে দেশভাগের সময় কথা হয়েছিল অর্থাৎ ওপার বাংলা তখন পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে সমস্ত নাগরিক যারা আসবে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। ঘর ফেলে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য কেউ লাঞ্ছিত হয়ে এপার বাংলা এসে তারা অবৈধভাবে পঞ্চায়েত প্রধান নেতাদের টাকা দিয়ে ভোটার কার্ড, রেশন কার্ড করে নিচ্ছে, ছেলেদের ব্যবস্থা হচ্ছে, বৃদ্ধ বাবা মা নাগরিক হতে পারছে না, দুর্ভাগ্য। অথচ এদেশে তাদের নাগরিকত্ব হওয়ার কথা ছিল দেশবাগের সত্তর সময়। লাইনের বিরোধিতা করে আমি সেদিনকে পার্লামেন্টে প্রথম বলেছিলাম, কোনো এমএলএ কোনো এমপি এর আগে বলেছে কিনা ইতিহাসে আমার জানা নেই, সেদিনকে দাঁড়িয়ে বলেছিলাম দ্বিজাতি তত্ত্বে দেশভাগ, স্বাধীনতা এসেছে বাঙালির দ্বারা, 71% বাঙালি রক্ত দিয়েছে, জেল খেটেছে, সেই বাঙালি কেন উদ্বাস্তু হয়ে থাকে ভারতবর্ষে? আজকে আসলে তাদেরকে দিতে হবে, আগামী দিন আসলেও নাগরিকত্ব দিতে হবে। ভারত মাতা কি জয়, ভারত জয় শ্রী রাম, জয় শ্রী রাম, ভারত। এ ব্যাপারে সাংসদ জানান, তাই রূপু শর্মা কি বলেছে এই কথা নতুন কেউ বলেছে? এমন রূপু শর্মা বলেছে প্রথম তা নয়, জাকির নায়েক বলেছে ডিবেটে, এবং হাদিসের লেখা রয়েছে, বহু হুজুর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একই কথা বলছে। কই তার বিরুদ্ধে তো মুসলিমরা ফতেয়া দিল না, তার বিরুদ্ধে তো আন্দোলন হলো না, কেন রূপু শর্মা বিজেপির যে প্রবক্তা আছে বলে সেটা বলেছে বলে সেই কথাটা পুনঃস্মরণ করেছে বলে তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে আন্দোলন করতে হবে? সেখানে তো শিবের বিরুদ্ধেও বলা হয়েছে, কই হিন্দুরা তো তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায়নি? তাই এটা পরিকল্পিত ব্যাপার, দেশ বিরোধী ষড়যন্ত্র, ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার জন্য একটা জঙ্গি দেশবিরোধী শক্তি সবসময় সক্রিয়, কিন্তু দুর্ভাগ্য সাধারণ মানুষও এর সঙ্গে না বুঝে অনেকে মিশে গিয়ে এই কাজে সামিল হচ্ছে, এটাই আমাদের দুর্ভাগ্য। আমরা তাদের বোঝাতে পারিনি, রাষ্ট্র এখনও তাদেরকে সেই সঠিক পথে পরিচালিত করতে পারেনি বলেই চেষ্টা চলছে, আগামী দিন তাদেরকেও সঠিকভাবে এনে প্রকৃত ভারতীয় বানিয়ে তাদেরকে তাদের জীবনযাত্রা মান যাতে উন্নত হয় সেটাও দেখতে হবে। আজকে আরও কাশ্মীরে এই অবস্থা নেই, কিন্তু দুর্ভাগ্য এখানে এক পেশে কিছু লোক তারা আজ এখানে জড়ো করছে লোকাল, এই লোকালে আবার তারাই গিয়ে ঘুরে ফিরে অন্য জায়গায় গিয়ে আন্দোলন করছে, একই মন ঘুরে ফিরে ভাঙচুর করছে, পুলিশ কিছু বলছে না, দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে, পাল্টা যদি কেউ প্রতিরোধ করে তোলে তখন পুলিশ প্রতিরোধ যারা গড়ে তুলছে তাদেরকে ধরছে। এই জিনিস চলতে পারে না গণতন্ত্রে, শুধু ভোট ব্যাংকের রাজনীতির লক্ষ্যে মমতা ব্যানার্জি এটা করাচ্ছে পুলিশ প্রশাসনকে দিয়ে। এভাবে চললে হিংস্রতা বেড়ে যাবে, হিংসা বেড়ে যাবে, খুন খারাপি লুটপাট অগ্নিসংযোগ বাড়ছে। তাই আমি আইনের রক্ষক, সংবিধানের আইন যাতে লাগু করা হয় সেই কারণে রাজ্যপাল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি চিঠি করেছি যে বাংলার ভবিষ্যৎ, বাঙালির ঐতিহ্য, কৃষ্টি কালচার ধ্বংস হতে চলেছে এই একটা দুর্বল শাসনে এবং ভোট ব্যাংকের দিকে তাকিয়ে যে কাজ করে, তার জন্য আইনের শাসন কায়েম করার জন্য যা পদক্ষেপ গ্রহণ করা উচিত সেটা অতি সত্বর করুন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।